হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর বাড়িতে আমরা সবাই ভালোই আছি। তো তোমাদের জন্য বলেছিলাম যে পরে একটা ভিডিও আনবো। তোমরা অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করেছো, কিন্তু আমি সময় পাচ্ছিলাম না জানো তো। এই দুই তিন দিন যেমন ছিল চৈত্র সংক্রান্তি, তারপরে পয়লা বৈশাখ গেল, তো এই সমস্ত দিনে তো জানোই বাড়িতে নানান রকম মানে হাজারো ঝামেলা থাকে। তো সেই জন্য তোমাদের এই ভিডিওটা আমি করে দেখাতে পারিনি, তবে এখন বসেছি একটুখানি তোমাদের জন্য ভিডিওটা করছি, দেখি কতটা কি করে উঠতে পারি। তবে তোমরা কিছু কিছু প্রশ্ন আমাকে করেছিলে, সেই প্রশ্নগুলোর আগে উত্তর দিয়ে নিই। বেশি নয়, অল্প কিছু প্রশ্ন তোমরা করেছিলে, কারণ অনেকে তো এই ভিডিওটা ভালো করে দেখোনি, মানে আমি কি বলেছিলাম তোমরা জানোই না, অনেকেই জানো না। তো যারা দেখেছো তারা হচ্ছে দু একটা প্রশ্ন আমাকে করেছো, সেই প্রশ্নের উত্তরই তোমাদের দিচ্ছি। দেখো একজন প্রশ্ন করেছিল, একজন না অনেকেই করেছে এটা, যে টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে করতে হয়। তো টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে করতে হয় এটা কিন্তু টেক চ্যানেলে এরকম ভিডিও অনেক আছে, তোমরা তাদের ভিডিওগুলোই দেখে নিও। তার কারণ তারা যেভাবে টেকনিক্যাল ব্যাপারগুলো দেখাবে অতটা তো আমি তোমাদের ভালো করে বলে দিতে পারবো না, তবে এইটা আমি জানি যে এটা করে নিলে সবার ভালো আর কি, চ্যানেলের জন্য ভালো। তো এটা অনেকেই করেছে, মানে সবাই সবার জন্য করে নেওয়াটা উচিত, নিজের চ্যানেলের ভালোর জন্য করে নেওয়াটা উচিত, যেহেতু এরকম একটা ব্যাপার আছে। তো টু স্টেপ ভেরিফিকেশানটা তোমরা হচ্ছে টেক চ্যানেল থেকে দেখে নাও যে কীভাবে করে দিচ্ছে, মানে করে দেখিয়ে দিচ্ছে। দাদাদের তো অনেক ভিডিও আছে, অনেক দাদারা তো ভিডিও বানায়, তো তোমরা সেখান থেকে দেখে নাও। আর একজন বলেছে চ্যানেলের পাসওয়ার্ড কোনটা, আর একজন না দু তিনজন বলেছে চ্যানেলের পাসওয়ার্ড কোনটা। পাসওয়ার্ড তো আমি জানিই না, তো তাই বলেছে। তো পাসওয়ার্ড হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেইটা, তার কারণ আমরা জিমেল অ্যাকাউন্ট থেকেই কিন্তু আমাদের চ্যানেলটাকে চালনা করি। তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেটা সেটাই হচ্ছে, সেই পাসওয়ার্ডের কথাই আমি বলেছি। আরও একজন বলেছে, একজনই আমাকে এটা জিজ্ঞাসা করেছে যে এক বছরের মধ্যে যদি আমি চ্যানেল মনিটাইজ করতে না পারি তাহলে শুনেছি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দুটোই কেটে নেয়, এটা কি ঠিক? দেখো এক বছরের মধ্যে চ্যানেল মনিটাইজ করতে না পারলে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কেটে নেয় কি না এই বিষয়টা কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই, তার কারণ আমার তো এক বছরের মধ্যেই হয়ে গেছে। তো আমার তো কাটাকুটির কোনো খেলা ছিল না, খেলা আমি দেখিনি, মানে ওয়াচ টাইম কাটা বা সাবস্ক্রাইবার তো সে এমনিই কাটে আমাদের। তো যাই হোক, তো ওয়াচ টাইম আমার কাটেনি, তো এটা আমি বলতে পারবো না, তবে আমি শুনেছি যে ওয়াচ টাইম কাটে এক বছরের মধ্যে চ্যানেল মনিটাইজ করতে না পারলে ওয়াচ টাইম কাটে, তবে সাবস্ক্রাইবার কাটে না, এটুকু আমি জানি। কিন্তু ওয়াচ টাইম কাটলেও খুব বেশি কাটে না, হয়তো ডেইলি তোমার দু থেকে এক ঘন্টা এরকম কাটে আমি শুনেছি, মানে আমার থেকে যারা সিনিয়র তাদের ভিডিও থেকেই জেনেছি বা তাদের কমেন্ট থেকেই জেনেছি যে কাটে। তবে যদি তোমরা রেগুলার ভিডিও আপলোড করতে থাকো কিছু না কিছু তো ওয়াচ টাইম পাবে, কিছু না কিছু তো পাবে, মানে যতটুকুই পাও অল্প কিছু হলেও তো পাবে। তবে কেটে নিলেও আমার মনে হয় রেগুলার ভিডিও থেকে যেটুকু পাবে আশা করি ওটা ম্যানেজ হয়ে যাবে, তাই না? তাই জন্য হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে থাকো। আর এই তো এইগুলোই হচ্ছে ছিল প্রশ্ন। তো প্রশ্ন উত্তর আমি তোমাদের দিয়ে দিলাম, খুব বেশি প্রশ্ন আমার কাছে কেউ করেনি, কারণ ভিডিওটা অনেকেই ভালো করে দেখেনি। আমি বলেছিলাম যে আমার মানে এই স্বল্প দিনের যে ইউটিউব জার্নি তাতে আমি যতটুকু জেনেছি তোমাদেরকে জানাতে আমি চেয়েছিলাম, যদি তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকে। তো এটুকুই প্রশ্ন তোমরা আমাকে করেছো। শুধু একজন বোন আমাকে বলেছিলো যে দিদি তুমি টু স্টেপ ভেরিফিকেশানের একটা ভিডিও করে দেখাও। তো টু স্টেপ ভেরিফিকেশানের ভিডিও আমার চেয়ে টেক চ্যানেলে ভালো ভালো ভিডিও তুমি পেয়ে যাবে। আমি তো প্রথমেই বলে দিলাম টেকনিক্যাল বিষয় তো আমি অত ভালো বুঝি না, তবে যতটুকু জানি সেটুকুই তোমার সঙ্গে আমি শেয়ার করেছি যে এটা যত তাড়াতাড়ি সম্ভব করে নাও চ্যানেলের ভালোর জন্য। আর দেখো মনিটাইজেশনের আগে আমরা ওই যে কি করি না, ওই যে মুখে কাপড় বেঁধে চ্যালেঞ্জ করি, তারপরে জল খাই, অনেকে মাস্ক পরেও করি, অনেকে আছি আমরা দুপাট্টা বেঁধে করি না। তো এইগুলো কিন্তু নিজেকে বেশি কষ্ট দিয়ে কোনো ভিডিও করা বা ধরো নাক খুঁচিয়ে খুঁচিয়ে যে স্নিজিং চ্যালেঞ্জগুলো আমরা করি না, আমি তো করিনি কারণ আমার হাঁচি হয়ই না, খুঁচিয়েও আমি করতে পারিনি। অনেক দিন চেষ্টা করেছিলাম কিন্তু আমি ওই ভিডিও করতে পারিনি।
অনেকে রিকোয়েস্ট করে যে এটা করুন ওটা করুন, তবে কি করি বলো তো, আমরা কিছু ভিউজ আর অল্প দিনে একটু এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা এগুলো করে থাকি। তবে এইগুলো করা মানে বিফোর মনিটাইজেশন এবং আফটার মনিটাইজেশন দুটো ক্ষেত্রেই হচ্ছে ঝুঁকি আছে। বিফোর মনিটাইজেশন করে নাও, স্ট্রাইক যতক্ষণ না আসছে তো করে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন মনিটাইজেশন হবে না, যখন চ্যানেলের সমস্ত ভিডিওগুলো রিভিউ হবে, যদি দেখা যায় যে এই ভিডিওগুলোতে ভীষণ পরিমাণে তুমি নিজেকে কষ্ট দিয়েছ, মানে কষ্টকর আর কি যেগুলো, তো সেগুলোতে কিন্তু তোমার ডলারের যে মানে চিহ্নটা থাকে, ডলার যেটা থাকে, ডলার আসবে তো এরপরে, তো ডলারের যে সিম্বলটা থাকে ওটা কিন্তু ইয়েলো হয়ে যেতে পারে, মানে গ্রিন থাকে, ইয়েলো থাকে আর রেড থাকে। তো যদি তারা মনে করে, যদি ইউটিউব মনে করে যে এটা তুমি নিজেকে বেশি কষ্ট দিয়ে করেছো বা এটা তাদের নিয়মের বাইরে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ওই ডলারটা ইয়েলো হয়ে যেতে পারে। আর কমিউনিটি গাইডলাইনের বাইরে যদি তুমি কিছু করে ফেলো তাহলে তো রেড আসবেই, ওই ডলারটা রেড হয়ে যায়, যতটুকু আমি জানি আর কি, সেটাই কিন্তু শেয়ার করছি। ভুলও হতে পারে, যদি ভুল কিছু বলে থাকি তো তোমরা আমাকে ক্ষমা করো, তোমরা যেটা জেনে থাকো সঠিকটা আমাকে অবশ্যই জানিও। যদি কেউ এই ভিডিওটা আমার বন্ধুরা তো দেখছো, আর নতুন কেউ যদি আজকে আমার বন্ধু হয়ে থাকো যে আমার ভিডিওটা দেখছো, যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে জানিও, কারণ আমি আমিও তো সব জানতা নই, তো যেটুকু আর কি আমি এখান থেকে শিখেছি সেটুকুই বলছি, ভুল আমার হতেই পারে, তো ভুল হলে অবশ্যই তোমরা সঠিকটা আমাকে জানিও। আর হচ্ছে মনিটাইজেশনের আগে বেশি হচ্ছে না, বেশি প্রমোট না করা ভালো। বেশি আমরা ওই যে কমিউনিটিতে পোস্ট করি না, অল্প স্বল্প কিছু করো তাহলে ঠিক আছে, বেশি পোস্ট মানে প্রমোট করতে যেও না, তোমার চ্যানেলটা একটা জায়গায় দাঁড়িয়ে যাক, তারপরে নিশ্চয়ই তুমি করবে, আশা করি তোমার বন্ধুরা এগুলো বুঝবে, তুমি বলবে বন্ধুদেরকে। আর হচ্ছে লাইভটাও বেশি নাকি না করা ভালো, কারণ লাইভটা যদি আমাদের জন্য এতটাই ভালো হতো তাহলে যে আমাদের বড় বড় সমস্ত ইউটিউবাররা আছে ওরা তো লাইভ করেই যেত, ওরা কিন্তু মাসে একটা লাইভ করে কিনা আমার সন্দেহ আছে, ওরা অনেক দিন পরে, আমরা যদি রিকোয়েস্ট করি তাহলে হয়তো এক আধ দিন লাইভে আসে, তাই না? তো লাইভটাও খুব একটা বেশি করতে যেও না। আর হচ্ছে তোমরা অনেকেই আছো ভিডিওতে ডেসক্রিপশন কিছুতেই লিখতে চাও না, আমি অনেককে বলেছি যে ডেসক্রিপশনটা লিখো, ও একজন আমার ভুল ধরেছিল, আমি নাকি ডেসক্রিপশন বলি। তো যাই হোক, সে যদি আমার ভিডিওটা দেখে থাকে সে জানতে পারবে বা দেখতে পারবে আমি ডেসক্রিপশনই বলি, ঠিক আছে? তো যাই হোক, ডেসক্রিপশনটা অবশ্যই লিখবে, কারণ এটা হচ্ছে তোমার ভিডিওটা ভাইরাল করার জন্য খুব জরুরি। তুমি ভিডিওটাকে সম্পূর্ণই করছো না, শুধু টাইটেল লিখে ছেড়ে দিচ্ছ, ডেসক্রিপশন অপশানটা তাহলে কিসের জন্য দিয়েছে বলো তো? ওটাকেও সম্পূর্ণ ইউজ করো, ওখানেও তুমি লেখো, টাইটেলে যেটা লিখছো ডেসক্রিপশনেও সেটাই লেখো, তাহলে মানে লেখাটা দরকার, লেখাটা উচিত, তুমি ওটা লিখবে, দেখবে সব বড় বড় ইউটিউবাররা সব কিছু লেখে, ওখানে ট্যাগ ইউজ করে, সেগুলো তোমরা দাও। যারা আমার নতুন বন্ধু আছো, আমার বোনের মতো আছো, সবে সবে চ্যানেল খুলেছো বা যাদের চ্যানেল মনিটাইজেশনের পথে এগোচ্ছে, সবার জন্য বলছি, তোমাদের সবার জন্য। আর হচ্ছে রিইউজ কন্টেন্ট মানে যেটা ধরো তুমি বড় ভিডিওর মধ্যেও ইউজ করেছো, আবার একটা শর্টের মধ্যেও ছাড়লে অন্য কোনো অ্যাপ দিয়ে সেটাকে এডিটিং করে, তো এইগুলোও নাকি করা উচিত নয়, রিইউজ কন্টেন্ট বেশি দেওয়াটা উচিত নয়, তো এটার দিকেও একটু খেয়াল রেখো, অল্প স্বল্প দিও, মানে বিফোর মনিটাইজেশন অল্প স্বল্প দিও। তারপরে আছে কাউকে হ্যারাস করে কোনো কথা বলা, কাউকে মানে তার পার্সোনালি অ্যাটাক করে কিছু কথা বলা, তাকে অপমান করা, এই ধরনের কিছু ভিডিও মানে এই ধরনের কোনো কথা বলার আগে একটু সংযত হয়ে কথা বলাই ভালো, কারণ সেটা আমরা হাসি দিয়েও বলতে পারি, রাগান্বিত হয়েও বলতে পারি, চোখ মুখ ভুরু কুচকেও বলতে পারি, তো যেটা হাসি মুখে বলতে পারি সেটা কিন্তু মানে মেনে নেওয়া যায় যদিও, তো তাই বলছি যে হ্যারাসমেন্ট জাতীয় কোনো কথা বলার আগে একটু সংযত হয়ে বলবে, আমাদেরও ভুল হতে পারে। তো বিফোর মনিটাইজেশন এবং আফটার মনিটাইজেশানে দুটোই এই ক্ষেত্রে এই বিষয়টা দুটো ক্ষেত্রেই আমাদের খেয়াল রাখতে হয় যে হ্যারাসমেন্ট আমরা মানুষকে করতে পারি না, তাই না? কেউ যদি আমাকেও হ্যারাস করে আমার কতটা খারাপ লাগে বলো, এবার অন্যকে যদি আমি হ্যারাস করে থাকি তাহলে তারও খারাপ লাগবে। তবে হ্যাঁ, ভুল কিছু দেখলে অবশ্যই সেটা আমরা বলবো, সেটা হচ্ছে নিজের নিজের পদ্ধতি অনুযায়ী সেটা ভালো করে গুছিয়ে বলতে হবে। আর আছে এডিটিংটা ভালো করে করো,
আমার বন্ধুদের বলছি এডিটিংটা একটু ভালো করে করো, আমিও যে খুব বড় এডিটর হয়ে পড়েছি তা কিন্তু নয়, সেটা বলছি না। তোমরা অনেকে দেখেছি আমি অরিজিনাল সাউন্ড রাখো, অরিজিনাল সাউন্ড যেটা মানে ভিডিওর মেন সাউন্ড সেটা রেখেছো, আবার নিজেও ভয়েস দিচ্ছ, তাতে করে কি হচ্ছে তোমার নিজের আওয়াজটা তো শোনা যাচ্ছেই না এবং দুটো আওয়াজ মিলেমিশে একাকার হয়ে গিয়ে খুব একটা খারাপ শোনায়। তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব, যখন তোমরা অরিজিনাল সাউন্ডটা রেখে দিচ্ছ ভিডিওতে, তখন সাউন্ড একদম কম করে 5-6 করে দাও, 5-6 করে দাও, আর নিজের ভলিউমটা বাড়িয়ে দাও। তাহলে কি হবে, ওই হালকা হালকা ওই আওয়াজটাও আসবে কিন্তু তোমার আওয়াজটা বেশি বোঝা যাবে। অনেকে আছো বাজারঘাট রাস্তার আওয়াজগুলো শোনাতে চাও, এগুলো শোনালে ভালোই লাগে, খারাপ লাগে না, তবে যখন তুমি ভয়েস দিচ্ছ তখন তোমার ভয়েস ভলিউমটা বাড়িয়ে দাও আর অরিজিনাল যে ভিডিওর ভলিউমটা সেটা একদম কমিয়ে দাও, তাহলে শুনতেও ভালো লাগে। তো এটুকুই আমার, যেটুকু আমি জানি আমার জ্ঞানে যেটুকু বলে, মানে আমি যেটা করে থাকি সেটাই তোমাদেরকে বললাম, এটা তোমরা করে দেখতে পারো। আর কপিরাইট আছে এরকম মিউজিক কমই দাও, কারণ ওই কপিরাইটযুক্ত মিউজিকগুলো কপিরাইট তোলাও যায় সেইটা অবশ্য আমি জানি না, আমি জানি যে তোলা যায় কিন্তু কায়দাটা আমি জানি না। তোমরা যারা কপিরাইট ওখান থেকে মুছে দিতে পারো তো তোমরা তো পারোই, আর আমার অনেক বন্ধুরা পারে, আমি দেখেছি এরকম ভিডিও তারা আপলোড করেছে যে কপিরাইট আমি মুছে দিতে পারি। তো এরকম ভিডিও যারা আমরা পারি না তাদের তারা আমরা মানে কম ইউজ করাই ভালো মনিটাইজেশনের সময়, ওটাতেও একটু সমস্যা হতে পারে। আর যেটা তোমাদের বলার কথা সেটা হচ্ছে মনিটাইজেশন নিয়ে বেশি চিন্তিত হবে না, কারণ আমি আগের দিনও তোমাদের বলেছি যে সকলের কিন্তু একরকম সময় লাগে না। কারোর আমার এক দিদি বলছিল যে আমার তো 14 ঘন্টা লেগেছিল, তার দিদির 14 ঘন্টা লেগেছে আর আমার 4 দিন লেগেছে। তাহলে ভাবতে পারছো, কারোর কিন্তু 3 দিন লাগে, কারোর 5 দিনও লাগে, কারোর 1 সপ্তাহও লাগে, কারোর রিজেক্টও হয়ে যায়। তো মনিটাইজেশন নিয়ে অতটা চিন্তিত হবে না, যখন অ্যাপ্লাই করবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, তোমার চ্যানেলের মানে সমস্ত ভিডিওগুলোতে তারা রিভিউ করবে, রিভিউ করার পরেই তো তোমাকে ওইটা দেবে, তাই না, যে মনিটাইজেশনটা দেবে তোমাকে, অন হবে তোমার। তো তুমি একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, বেশি টেনশন করবে না, আর ভিডিওগুলো একটুখানি গাইডলাইনের ভেতরে থেকে করার চেষ্টা করো যেন মনিটাইজেশনের সময় আমাদের চ্যানেলে কোনো রকম প্রবলেম না হয়, মানে এতদিনের তোমার পরিশ্রম যেন নষ্ট না হয়, মানে রিজেক্ট করে যেন সেটা জলে না চলে যায়, মানে রিজেক্ট করে দেওয়ার পরে কিন্তু সমস্ত পরিশ্রমটাই জলে চলে যাবে, তাই না। তো এইটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, কারণ ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে, আরও কিছু শেয়ার করার আছে, সেটা আবার আমি নেক্সট ভিডিওয় তোমাদের জন্য নিয়ে আসবো। তো সেখানে তোমাদেরকে আমি দেখাবো বলেছিলাম ওয়াইটিতে কী কী পরিবর্তন হয়, অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিন্তু আজকে আরও যদি কথা বলতে যাই অনেকটা বড় হয়ে যাবে, তোমরা এটুকুই একটু ধৈর্য ধরে দেখে নিও। আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আবার নতুন ভিডিওয়ে তোমাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, তাহলে আজকে আসি, টাটা, বাই বাই।